বন্ধুরা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান, আজকে আমাদের ঈদ আনন্দ জমে উঠেছে অনুষ্ঠান। আজকে সবাই বুঝতে পাচ্ছেন ফাটাফাটি আর্টিস্ট এবং ফাটাফাটি অডিয়েন্স। এবার সেটা ফাটাফাটি অডিয়েন্স কিনা আমি যাচ্ছি সোজা অডিয়েন্সের কাছে, দেখি আজকে অডিয়েন্সে আমাদের কেমন ফাটাফাটি মানুষজন আছেন। দেখছি মাইকটা নিয়ে নিই এখান থেকে। দেখি প্রথমে এখান থেকে শুরু করি। কেমন আছেন আপনি? ভালো আছেন? ঈদ মোবারক আপনাকে। কোথা থেকে এসেছেন আপনি? নিজামুদ্দিন ভাই, ঈদ মুবারক আপনাকে। বিশ্বের যে প্রান্ত থেকে চ্যানেল এসে এখন যারাই দেখছেন সবাইকে ঈদ মুবারক। আমাদের মুসলমান ধর্মের সব সর্ববৃহৎ একটি দিন হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। আবারও সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, এবং বিশেষ করে আপনারা যারা আমাদেরকে চ্যানেল এসে, বিশেষ করে স্যান্ডি ভাই যে আপনাকে আমন্ত্রণ করেছেন সেজন্য আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং শিল্পী যে তিনজন আছেন, শতাব্দী কর এবং লাবণী বড়ুয়া, আমার ছোট ভাই হুসেইন আহমেদ, তাদেরকে অশেষ ধন্যবাদ। সুন্দর সুন্দর গান পরিবেশন করেছেন। থ্যাংক ইউ। ঈদের দিনে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখছি আমাদের শেখ ভাই পাশে আছে। শেখ ভাই, কী দেখো? ঈদ মুবারক। ঈদ মুবারক। থ্যাংক ইউ সন্ডি। না, ঈদের প্রোগ্রাম চ্যানেল এস স্পেশালি যেটা ঈদের আড্ডা হয় প্রত্যেক বছরই হয়, খুব সুন্দর, যা মানে প্রমাণিত হয়েছে। এবং আমরা আরও বিশ্বাস করি বা তাদের প্রোগ্রাম আরও এই ইম্প্রুভ হচ্ছে দিন দিন, এবং ভালো লাগতেছে দেশ বিদেশি সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং এখানে যারা শিল্পীবৃন্দ আছেন তাদেরও জানাই অশেষ ধন্যবাদ, এবং বাহিরেও যারা দেখতেছেন আমাদের। আমরা ঈদে আনন্দ করব, হাসি করব। যদি ঈদের দিন বেজারে বসেন তো একদম না, একদম হবে না। থ্যাংক ইউ সো মাচ। একটু সবাই খুব ভালো কথা বলেছেন, কথা বলেছেন। শিল্পীরা গান গাইবে তাদেরও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরাও গান গাইতাম কোনো শিল্পী তাদের সাথে, আমরাও গাইব অবশ্যই, নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ প্রযোজনায়, এবং সবাইকে আবারও চ্যানেল এসে ধন্যবাদ। আজকে স্পেশালি থ্যাঙ্কস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শেখ ভাই। ঠিক তার পাশে মাই বেডরিন ইজ হিয়ার, জে ওয়াজ গাইন ব্রাফ। ঈদ মুবারক। ঈদ মুবারক এভরিওয়ান। ইয়া, এন্ড ওয়াই সেড ম্যান, ইউ স্লিক অ্যাজ ইউজুয়াল, ওয়াজ গোইং অন? না, থ্যাংক ইউ ফর দ্য ইনভাইট, লাভলি প্রোগ্রাম অ্যাজ অলওয়েজ। ইয়া, বাট হোয়ারএভার ইউ গো নরমালি ইউ কাইন্ড অফ ইউ নো, ইউ কাইন্ড অফ স্ম্যাশ দ্য ফ্লোর এন্ড ইউ নো ইউ গট দ্য মন্দিরাস আউট। হ্যাভ ইউ গট মন্দিরাস ইন দ্য লিটল ব্যাগ? না, ইট মাস্ট বি দেয়ার, ইট মাস্ট বি দেয়ার রাউ টুডে, আই অন আ ব্রেক। ইয়া, ইউ ওয়ান্ট টু সে হ্যালো টু ইওর ফয়েজ ফ্যামিলি, এনিওয়ান? ঈদ মুবারক এভরিওয়ান, হোপ এভরিওয়ান হ্যাড আ গুড ওয়ান। And yeah, enjoy the program. Thank you, thank you. Yeah, you pass it on, no problem. Kita ho, Eid Mubarak apnar. Hello, Eid Mubarak. Ar khoka kila khabare? Hello, khabare? Hello everybody, shalbe Eid Mubarak janaram. And bishe jara shobai channel es dekhtechen shobake aajker program dekhar jonno dhonnobad janaichi, ar shobake onek onek dhonnobad. Thank you. Jara shilpi achen taderke onek dhonnobad. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখছি একজন পিছনে একজন ইন্টারেস্টিং লোক, আমরা সবার কাছে আসবো, ইন্টারেস্টিং লোক পিছনে একজন বসে আছেন, দেখি উনি কী বলছেন। হ্যালো, কেমন আছেন? ভালো আছেন? ঈদ মুবারক আপনার। ঈদ মুবারক। আপনারে তো দেখলাম আপনি বেশ লাইভও দেখলাম, দেখলাম আপনি ফোন দিয়া তে বাদে আপনি আপনি দাঁড়াও দেখা যান না, একটু দাঁড়াও। আপনি দেখলাম আপনি প্রত্যেকটা লিরিক্স জানেন গানের। আপনি কিন্তু সিঙ্গার নি ভাই সাহেব? না, সিঙ্গার না, কিন্তু আপনি লিরিক্স জানেন গানের লগে লগে আর কি। তোরা মুখ লড়াই। আচ্ছা, একটু মুখ লড়াবেন না এখন, একটু প্লিজ লড়াইয়া দুইটা লাইন যে কোনো গান হোনক কা সবাই হুনের। অমর রম জানে হে রহির জার সে, তালি দিলে ভালো হতো। হ্যালো খুশি হিরি, অমর রম জানে হে রহিরু যার শেষে, এলো খুশির ঈদ। থ্যাংক ইউ। বাহ বাহ, থ্যাংক ইউ। তালি, বড় করে তালি ওনার জন্য। থ্যাংক ইউ। কাউকে ঈদ মুবারক, কাউকে কিছু বলতে চান? সকলরে ঈদ মুবারক। আসলে চ্যানেল পরিবার থেকে সকলরে ঈদ মুবারক, আর স্পেশালি আহাত ভাইরে বিগ থ্যাংক ইউ। আহাত ভাই আসলে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছেন আর ইনভাইট করার লাগে, থ্যাংক ইউ। তো দেখ যে তারা দেখান থেকে দেখরা সকলরে আপনারা দেখিয়া থাকুক, আর সকলের লগে ফেসবুকে যদি লাইভ দেখেন আপনারা সকলে শেয়ার করুক, অন্যরাও দেখার সুযোগ দেখবা। থ্যাংক ইউ, ঈদ মুবারক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার ফিরে আসবো অডিয়েন্সে, আমরা নিশ্চয়ই ফিরে আসবো, আরও কথা বলবো। দেখতে পাচ্ছেন ক্যামেরার পেছনে এন্টায়ার এডিট প্যানেলের পেছনে প্রচুর লোক খাটনি করছে এই অনুষ্ঠানটিকে সুপার হিট করার জন্যে। আর এখন আমাদের নেক্সট সিঙ্গার আসছেন বাউল এম হোসেন, একটি ফাটাফাটি গান নিয়ে। কী গাইছেন এখন? হ্যাঁ বলুন। থ্যাংক ইউ। এবারে আমি যে গানটি পরিবেশন করছি, গানটি আমার অদ্য রিলিজ হয়েছে একটি অ্যালবাম। আচ্ছা, অ্যালবাম থেকে একটি গান করছি। আচ্ছা, একটা ঠিক গানটা গাওয়ার আগে একটা প্রশ্ন করি। আপনি যে কিছুক্ষণ আগে ভাবির কথা বলছিলেন, ভাবিকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, তো আপনি কি জানেন যে
বিশেষ করে লেডিজদের পার্সে এমন কি তিনটে জিনিস যে থাকবেই থাকবে একটু বলুন তো, সেটা ভাবি হতে পারবে যে কোনো লেডিস, এমন কোনো তিনটে জিনিস লেডিস পার্সে থাকবেই একটু প্লিজ দর্শকদের সাথে শেয়ার করুন। না আমি আসলে জানি না আপনি যে তিনটা কথা, যে তিনটা জিনিসের কথা বলেছেন জানি না কি সেটা। আপনি পার্সে কি থাকতে পারে? টাকা পয়সা থাকতে পারে। টাকা পয়সা নাও থাকতে পারে। তাহলে কি থাকতে পারে? টাকা পয়সা আমার কাছে তো, আমার ওয়াইফের টাকা পয়সা, তাহলে লিপস্টিক থাকতে পারে আমার কাছেই থাকে। টাকা পয়সা থাকে না তাহলে ভাবি আপনার কাছে টাকা থাকে না? হুসেন ভাই বলছে আপনার ব্যাগে কোনো টাকা থাকে না। আচ্ছা ঠিক আছে, তো কিছু কিছু থাকতে পারে তো। দেখুন আপনি ভাবুন, আপনি ভাবুন, একটা কল নিয়ে নিচ্ছি, দেখি লাইনে কে আছেন। হ্যালো, 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 কে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন? যে আমি কি স্টুডিওস কথা বলতে পারবো? একদম লাইভ লাইভ হয়ে আপনি হোক্কা। ওকে ওকে। Hello? Hello? Hello, you are speaking live. Hello? Hello? হচ্ছে কানেকশনটা, হচ্ছে হচ্ছে, হ্যালো আসছে কানেকশনটা, অনেক দূর থেকে তো আসছে। আমি হোসেন স্যারের সাথে কথা বলতে পারবো নাকি? হোসেন স্যার শুনছেন আপনার কথা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি শাহিন বললাম। আপনারও গান আরো আমি দেখলাম প্রোগ্রামটা দেখবো আর কি, বালা গান গাইবা। ধন্যবাদ আপনার। জি আমি সবর গেছে, আমার সব মানে রিকোয়েস্ট আছে যে আসলে আমরা পছন্দের গান গাইরা কি এমনিও গাইরা আরো আর পছন্দের গান গাইবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কলে চলে যাচ্ছি, পরবর্তী কলারে কে আছেন লাইনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, এটা একটু দূর থেকে আসছে আস্তে আস্তে। হ্যালো 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 আসছে আসছে। হ্যালো, আপনি আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিন প্লিজ, টিভি টিভির ভলিউমটা কমিয়ে দিন। হ্যালো সন্দীপ ভাই, ঈদ মুবারক। আওয়াজটা আবার সিনা সিনা লাগে রে খোকা। সন্দীপ ভাই ঈদ মুবারক। ঈদ মুবারক আপনারে। হ্যালো, হ্যাঁ হ্যালো। আচ্ছা আমাদের একটু ডিফিকাল্টি হচ্ছে কিন্তু আপনারা অবশ্যই ফোন ব্যাক করবেন। আপনি কি চিন্তা করতে পেরেছেন তিনটে জিনিস কি ছিল পার্সে? ভাবি তিনটা, আমি যতটুকু জানি এতদিন তিনটা বাচ্চাই ওনার পাশে আমার সবসময় থাকে। খুব ভালো উত্তর দিয়েছে, একটা বড় করে হাততালি আমাদের বাউলে বসেলে জন্য, থ্যাংক ইউ। তবে আমি খুব খুশি এবার ঈদে, কারণ ওই তো আমার একটি বাচ্চা হয়েছে এই ঈদে। কংগ্রাচুলেশন, তো থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। তো আপনি আসতে এই খুশিতে দুইটা গান শুনবো পরপর, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, আমার অ্যালবাম থেকে একটি গান এবার করছি। ওরে যে যারে চায় তারে ছাড়া অন্য কিছু মানে না, শতভাবে বুঝাইলে কোনো কাজে আসবে না। পারে
এবারে শাহ আব্দুল করিম সাহেবের একটি গান
যদিও গানটি জানি না আর কেউ গেয়েছেন কিনা, তবে আমি মনে হয় আমি আজকে প্রথম গাইছি। যদি গানে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যারে ভালোবাসি সে আমারে বাসেবি, এইভাবে আর বেঁচে থাকবো কত দিন, যারে ভালোবাসি সে আমারে বাসেবি, আমি যারে ভালোবাসি সে আমারে বাসেবি, এইভাবে আর বেঁচে থাকবো কতদিন, এইভাবে আর বেঁচে থাকবো কতদিন। ভালোবাসার ফাঁদে পড়ে চুর ঢুকিল মনের ঘরে, ভালোবাসার ফাঁদে পড়ে চুর ঢুকিল মনের ঘরে, দিবানিশি চিন্তা করে শক্তি নঙ্গ মনে, দিবানিশি চিন্তা করে শক্তি নঙ্গ মনে, এইভাবে আর বেঁচে থাকবো কতদিন, এইভাবে আর বেঁচে থাকবো কতদিন। শুধু ধৈর্য ধরে কখন জানি যাব মরে, আছি শুধু ধৈর্য ধরে কখন জানি যাব মরে, বেঁচে থাকবো কেমন করে জ্বলবি নাকি বাসেবি, বেঁচে থাকবো কেমন করে জ্বলবি হনে বাসেবি, এইভাবে আর বেঁচে থাকবো কতদিন, এইভাবে আর বেঁচে থাকবো কতদিন। ভাবনা নিশি দিনে বাধায় আছি প্রেম ঋণে, এই ভাবনা নিশি দিনে বাধায় আছি প্রেম ঋণে, বলে করিম দিনহীনে কি দিয়া শুধি বরি, বলে করিম দিনহীনে কি দিয়া শুধি বরি, এইভাবে আর বেঁচে থাকবো কত, এইভাবে আর বেঁচে থাকবো কতদিন। আমি যারে ভালোবাসি সে আমারে বাসে, আমি যারে ভালোবাসি সে আমারে বাসে, এইভাবে আর বেঁচে থাকবো কতদিন, এইভাবে আর বেঁচে থাকবো কতদিন, এইভাবে আর বেঁচে থাকবো।
ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ বাউল হোসেন ভাই, আপনি খুব সুন্দর কথা দিয়ে গানগুলো আপনি গেয়েছেন, খুব ভালো লাগলো। অ্যান্ড আপনি সুন্দর করে পরিবেশনাও করেছেন, আর মনে হচ্ছে অডিয়েন্স কি আপনারা কি গানটাকে পছন্দ করেছেন, সেই তালিতেই উত্তরটা পাওয়া গেল। তো হোসেন ভাই, লেখাটা কার গানের? আপনারই লেখা, আপনারই সুর? জি। তো আপনি কি খুঁজে বার করতে পেরেছেন সে কি ভালোবাসে আপনাকে? আসলে সে কথা কিন্তু বলা যায় না, আমরা কিন্তু একটা দৃঢ় বিশ্বাস নিয়ে গানগুলো লেখা। আমার 200টা গান নিয়ে একটি বই বের হয়েছে 2016 বইমেলাতে। তো লিখে যাই, জানি না কবে সে কবে কোথায় তার দেখা পাওয়া যাবে। আমরা ইনশাল্লাহ যদি সম্ভব হয় একদিন না একদিন হয়তো তার দেখা পাওয়া যাবে। এরকম ভাবে লিখে যান, আরো লিখে যান, অবশ্যই আমরা উপভোগ করতে চাই। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যাচ্ছি এবার শতাব্দীর কাছে। শতাব্দী, কেমন লাগছে সোফার? তালি আর আপনার অনেকখানে ফ্যান আছে অলরেডি, এখানে প্রচুর ফ্যান আছে। কথা হলো, যদি যারা অডিয়েন্সে বসে আছেন তাদের কেমন লাগছে, এবং যারা টিভি সেটের সামনে বসে দেখছেন তাদের যদি ভালো লাগে তবে আমরা খুশি। আমরা অলরেডি রিঅ্যাকশন পেয়ে গেছি, সব অলরেডি রিঅ্যাকশন পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ, খুব পছন্দ করছে। থ্যাংক ইউ সো মাচ। এই সুযোগে আমি আরেকটা কথা তাহলে জেনে নিই, যখন আমি ওনার কাছ থেকে যেরকম জানলাম আপনার কাছ থেকে জেনে নিই, যে তাহলে আপনি কি মানে বিউটি পার্লারে কি যান, যাওয়া টাওয়া হয় বিউটি পার্লারে? খুব কম যাওয়া হয় আমার। বিউটি পার্লারে যখন যান মানে তিনটে জিনিস আপনি কি দেখতে পান ওখানে? তাহলে বিউটি পার্লারে গিয়ে আমি শুধু আমাকেই দেখতে পাই, তিনবার কেন হাজার বার, এবং দেখতে চাইও আমি আমাকেই, কেমন ছিলাম, কেমন হচ্ছে, কেমন হবে, ঠিক আছে, এই তিনটা জিনিস। উনিও কিন্তু তিনটে জিনিসের বললেন না, বলে চলে গেলেন, উনিও তিনটে জিনিস বললেন, নিজেকেই দেখতে পান। আপনার কাছে পরে আসছি, তিনটে জিনিস কোথায়? তার আগে আমরা কলে দেখি কে আছে, তিনজন মনে হয় কলারও আছে আজকে। লাইনে কে আছেন? হ্যালো, হ্যালো, আপনি লাইনে, আপনি লাইভে আছেন, স্টুডিওতে আছেন? আচ্ছা, আমি আসি ভাই লাইনে। আপনি যাবেন না প্লিজ, হোকা লাইভে আছেন আপনি, হোকা। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ খোকা হুনরাম, আমরা সবাই হুনরাম, লাইভেও আসেন খোকা, ঈদ মুবারক আপনারে। হ্যালো, চলে যাচ্ছি পরবর্তী কলারে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি দিলাম শতাব্দীর একটা রিকোয়েস্ট আছে। জি খোকা, তাই হুনরা। হ্যালো খোকা, খোকা বলেন। হ্যালো, হ্যালো, আমরা শুনতেছি, কোন ভলিউমটা কমাও কা। হ্যালো, তাহলে চলে যাচ্ছি আমরা গানে। হ্যাঁ, আশা করছি আপনি কিন্তু প্লিজ আবার টেলিফোন কল টেলি ভলিউমটা কম করে ফোন করুন আবার, ঠিক আছে? চলুন তাহলে আমরা দুটি গান শুনতে শুনতে। আপনি আমাকে এই মাইকটা দিয়ে যান তাহলে, আর হোসেন ভাই আপনার মাইকটা দিয়ে দিন। আমি এবার একটি ধামাইল গাইছি, আশা করি ভালো লাগবে। আর স্টুডিওর ভিতরে তাই সবাই একটু জায়গার অভাবে নাচতে পারতেছেন না, ধামাইলের নৃত্যশিল্পীরা এখানে সবাই উপস্থিত আছেন। থ্যাংক ইউ আপনারা আসার জন্য। আমার কলার বাসি কি জাদু জানে গো, চল গো সখী যাই যমুনা। কালার বাসি, কালার বাসি
চল গো সখী যাই যমুনা, থ্যাংক ইউ। ভালো গিয়েছো। একটা কাজ করছি, আমরা চলে যাচ্ছি একটা ব্রেকে, ব্রেক থেকে ঘুরে এসে একটু যদি আমার স্টাইলে একটা ব্রেক যদি। দর্শক জানি না আমরা সিন্ডিদাকে কেন এনেছি, সব কাজ আমাদেরকে দিয়ে করাচ্ছে। তারপরে বলছি বন্ধুরা কোথাও যাবেন না, টিভি সেটের সামনেই থাকবেন। ছোট্ট একটি বিরতি, বিরতির পর আমি আবার গাইব। থ্যাংক ইউ।